যারা খুব সুন্দরভাবে গতকালকে আমি বাইক দিয়ে যাচ্ছিলাম বললো ভাই হেলমেটটা পরেন খুব সুশৃঙ্খলভাবে খুব সুন্দরভাবে তারা আন্দোলন চালিয়েছে তাদেরকে স্যালুট অর্পণ বাংলাদেশের পক্ষ থেকে বিজ্ঞাপন তৈরি করে তাদের হাতে পরিবারের খরচের জন্য পৌঁছায় দিচ্ছি
আর এই কারণে আমি আমার অর্পণ বাংলাদেশ শেষকাল দেশি বিদেশি সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের এই মহৎ মনের জন্য গর্ব বোধ করছি। আমরা এই পর্যন্ত 112টি জাতীয়তাবাদী পরিবারকে এককালীন আর্থিক সহযোগিতা প্রদান করেছি এবং শিক্ষাবৃত্তির আওতায় রয়েছে আমাদের দৃষ্টিপাত পরিবার এবং আমরা বিভিন্ন সামাজিক বন্য বিভিন্ন জেলায় যখন বন্যা দুর্গত হয় বন্যা দুর্গত এলাকায় আমরা 12টি এলাকার আমরা অর্পণ সহযোগিতা পৌঁছে দিয়েছি। তা আমরা এইভাবে আরো সকল সময় আমরা সবার আগে সর্বশেষ সেবাটুকু এই সকল নিকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে পৌঁছে দিতে চাই। তবে আমরা আশা করি না যেন ভবিষ্যতে এই ধরনের পরিবারগুলোকে আমাদের এইভাবে আমাদের পাশে দাঁড়াতে হয়। আমরা চাই এই দেশে সুন্দর গণতন্ত্র ফিরে আসুক এবং সবাই স্বাবলম্বী হোক, একটি সুন্দর আগামী বাংলাদেশ যেন আমরা গড়তে পারি, সুন্দর বাংলাদেশ আমরা পাই এবং গণতন্ত্র পাই। সেই সাথে আমি আজকে সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দেশ নেত্রীর মুক্তি কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি, দেশ রহমান দেশ প্রাণের অহংকার তারিক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি এবং অতি শীঘ্র আমাদের মাঝে যেন অনেক আমরা দেখতে পাই। সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এই উপভোগ তার স্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন উপদেষ্টা আমাদের অত্যন্ত স্নেহের তাহমিনা রুষ্টি লুনা উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদিকা সিরিন সুলতানা সহ এখানে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ, অর্পণ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ, শ্রোতৃমণ্ডলী, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত ভারাক্রান্ত মনে আজকে এখানে উপস্থিত। আজকের যে অনুষ্ঠানটি অত্যন্ত ব্যতিক্রম, এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি এই ফেসিস সরকারের হাতে যারা নিহত হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য যে একটি অনুষ্ঠান, এটা খুব একটা সুখকর অনুষ্ঠান নয়। এই অনুষ্ঠান আমরা করতে চাইনি বা এটা করতে আমাদের কোনোক্রমেই মনের থেকে আমরা এটা সায় পাচ্ছি না, তবুও বাধ্য হয়ে আজকে এখানে 60টি পরিবারের পাশে অর্পণ বাংলাদেশের মাধ্যমে আজকে কিছু সহায়তা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। এটা আমাদের জন্য কোনো সুখকর বিষয় নয় এবং কোনো গৌরবের বিষয় নয়। তবুও আজকে যে সরকার দেশে নির্বাচন ছাড়া, জনগণের ভোট ছাড়া একটি স্বৈরাচারী সরকার, সেই স্বৈরাচারী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সারা বাংলাদেশে যে পরিমাণ হত্যাকাণ্ড, যে পরিমাণ গুম, যে পরিমাণ খুন, মিথ্যা মামলা হামলা এবং সর্বশেষে একটি মিথ্যা এবং বানোয়াট মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, তাকেও আজকে কারাগারের অভ্যন্তরে বাধ্য হচ্ছে, কারাগারের অভ্যন্তরে থাকতে। কিসের জন্য? এই একটি ফেসিস সরকার তারা ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে সারা বাংলাদেশটাকে তছনছ করে ফেলছে। আর খণ্ডিত চিত্র হচ্ছে এখানে যারা ক্ষতিগ্রস্ত পরিবার। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ ইউনুস আলীকে, আমি স্মরণ করছি শহীদ আমজাদ হোসেনকে, আমি স্মরণ করছি ইমদাদুল কবির, আমি স্মরণ করছি ফেরদৌস রহমান তারেক, মোহাম্মদ আসাদুল্লাহ, মোহাম্মদ আওলাদ হোসেন এবং সর্বশেষ গত 24শে জুলাই পুলিশের তথাকথিত ক্রস ফায়ার এর নামে যে আমাদের ছাত্রদল কর্মী এবং অর্পণ নারায়ণগঞ্জের এই সংস্থার এই সংগঠনের সদস্য আলমগীর বাদশাকে আমরা এখানে স্মরণ করছি। তাদের সহ আমাদের এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করতে গিয়ে শত শত নেতা কর্মী এইভাবে
এই স্বৈরাচারী সরকারের হাতে খুন হয়েছেন, তাদের প্রতি আমরা তাদের সকলকে স্মরণ করছি, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের সকলের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি। তার সাথে সাথে আপনারা জানেন বাংলাদেশে এই ফেসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের যারা প্রতিবাদী কণ্ঠস্বর, স্বৈরাচারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, গণতন্ত্রের প্রতিষ্ঠার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করছে, তাদের অনেককে গুম করা হয়েছে। তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক অত্যন্ত বরিষ্ঠ নেতা সিলেটের প্রাণপুরুষ ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, গুম করা হয়েছে ঢাকার সাবেক কমিশনার চৌধুরী আলমকে, গুম করা হয়েছে একইভাবে আমাদের লাকসামের সাবেক এমপি হিরু এবং লাকসামের নেতা হুমায়ুন সহ এমনি অসংখ্য নেতা কর্মীকে গুম করা হয়েছে। আজকে যাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়েছে বিচারবহিতভাবে, তবুও তাদের পরিবাররা আজকে তাদের সন্তানের তাদের স্বামীর কবর তারা দেখতে পাচ্ছে, কিন্তু যারা গুম হয়েছে আমরা আজকেও জানি না তারা জীবিত আছে না মৃত। সেই পরিবারগুলোর প্রতি আমাদের সমবেদনা, তাদের যে কত কষ্ট এটা আপনারা সকলে বুঝতে পারেন। তাই আজকের এই অনুষ্ঠানটা আমাদের কষ্টের অনুষ্ঠান, আজকে বেদনার অনুষ্ঠান, আজকে আমরা সকলের সাথে সমবেদনা প্রকাশ করছি। আমি অর্পণ বাংলাদেশকে ধন্যবাদ জানাই যে তারা তাদের এই যে সীমিত শক্তি নিয়ে আমাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে পাশে দাঁড়িয়েছেন। আজকে এখানে 60টি পরিবারকে তারা কিছু সহায়তা দিচ্ছেন তারেক রহমানের পক্ষ থেকে, আর এ পর্যন্ত 112টি পরিবারকে তারা এভাবে সহযোগিতা করেছেন। এই সহায়তা একটা আমার মনে হয় যে একটা টোকেন, একটা পাশে দাঁড়ানোর একটা পদ্ধতি শুধু, এটা এমন কোনো বড় কিছু নয়। কিন্তু আমি মনে করি যে সহায়তা যাই হোক, হয়তো আজকে 50,000 টাকা করে একটা পরিবারকে সহায়তা করে, সেটা তো এই পরিবারের জন্য কিছু না। এই পরিবারের যারা সন্তান হারিয়েছে, যে সেনা স্বামী হারিয়েছে, তাকে তো তারা ফিরে পাবে না। তবুও আজকে অর্পণ বাংলাদেশ তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি অর্পণ বাংলাদেশকে ধন্যবাদ জানাই। এছাড়াও কিন্তু আমাদের নেত্রী আপনারা জানেন যে প্রত্যেক প্রজায় আমাদের গুম খুন হওয়া পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি ইফতার করতেন এবং তাদের মধ্যে এই ঈদের গিফট তিনি বিনিময় করতেন। এ গত রোজায় তিনি পারেন নাই এবং জিয়া ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান এই অনুষ্ঠান করেছে। অতএব বিএনপি, বিএনপির সহযোগী সংগঠন এবং জাতীয়তাবাদী শক্তির সামাজিক সংগঠনগুলো আমরা যতটুকু জানি এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে। আর এখানে যে বক্তারা বলেছে যেভাবে পাশে আছি, এটা শুধু স্মরণে রাখার জন্য, সময় ধরনের যাবে না। দেশে স্বৈরাচারী শাসন বেশি দিন টিকতে পারে না। দেশে বিদেশে প্রমাণিত যে স্বৈরাচার ফেসিস্ট সরকার বেশি দিন টিকতে পারে নাই। হিটলার টিকতে পারে নাই, পাকিস্তানের আমলে আইয়ুব খান টিকতে পারে নাই, বাংলাদেশের সহে বাংলাদেশে হোসেন মাহমুদের শাহ স্বৈরাচারও টিকতে পারে নাই। গণ আন্দোলন তাদের পতন ঘটিয়েছে। এই যে আজকে ভোট ছাড়া গায়ে চড়ে যে হাসিনার সরকার, তারা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই তারা আজকে স্বৈরাচারী এবং ফেসিস্ট চরিত্র ধারণ করে গায়ে চড়ে ক্ষমতায় টিকে আছে, আবার ক্ষমতায় আসতে চাচ্ছে। এই জন্য আপনারা দেখছেন যে আজকের সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচার এবং এই স্বৈরাচারের যে চরিত্র, এই চরিত্রই হচ্ছে গায়ের জোরে ক্ষমতায় থাকতে হলে সেখানে জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা নেই, কেন জনগণের ভোটে তারা নির্বাচিত নয়। সেই জন্যই যে কাউকে তারা হত্যা করবে, যাদেরকে মনে করবে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতা আছে, সাহস আছে, তাদেরকে হয় গুম না হয় খুন করে, এবং যাদেরকে সেটাও পারে না মিথ্যা মামলা দিয়ে আজকে সারা বাংলাদেশে এই জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তিকে তারা দমিয়ে দাবিয়ে রাখতে চায়। একটাই উদ্দেশ্য, তারা সারা জীবন ক্ষমতায় থাকতে চায়। এই আওয়ামী লীগ স্বাধীনতার পরে কিন্তু
বাকশাল প্রতিষ্ঠা করে তারা সারা জীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু এদেশের জনগণ তা হতে দেয় নাই। ঠিক তেমনিভাবে আজকে বলতে চাই যে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো নয়, ইনশাল্লাহ এদেশের জনগণ এই স্বৈরাচার ফেসিস সরকারের পতন ঘটিয়ে ইনশাল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠিত এদেশে হবে। এটা ইতিহাসের কথা হবে, এবং সেই সময় আমরা বলতে পারি সেই জনগণের সরকার, এই যে যারা খুন করেছে, যারা গুম করেছে, যারা এইভাবে সারা বাংলাদেশে মানুষের উপরে অত্যাচার করছে, অন্যায় করছে, তাদের বিরুদ্ধে কড়ায় কন্ডায় বিচার করা হবে এবং হিসাব নেওয়া হবে ইনশাল্লাহ। এখানে অনেকে বলেছেন যে যেন এই ক্ষতিগ্রস্ত পরিবারের লিস্ট আমাদের কাছে থাকে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে প্রত্যেকের নাম লিস্টভুক্ত আছে এবং আমাদের এটা লিস্টে আমাদের স্মরণে আছে। ইনশাল্লাহ আমাদের যদি সুযোগ থাকে তাহলে এই পরিবারগুলোর প্রতি আমাদের সেই যে নজর দিলে এই পরিবারগুলো দাঁড়াতে পারে সেই ধরনের ব্যবস্থা করা হবে, এবং এই যে যারা এত অন্যায় অত্যাচার করতেছে, খুন খুন করতেছে, গুম করতেছে, তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ এই দেশের জনগণের সরকার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা দেখছেন যে এই যে খুনের যে ধারাবাহিকতা, এই খুনের ধারাবাহিকতা আপনারা দেখেন শুধু যারা জাতীয়তাবাদী শক্তি, যারা সরকারের স্বৈরাচারের পতন চায়, যারা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়, তাদের বিরুদ্ধেই নয়। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কোমলমতী ছেলেমেয়েরা তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে সেখানে বাস যে বাসের ড্রাইভাররা যে কত অরাজকতার মধ্যে দেশ চলছে, কোনো নিয়ম কানুন না মেনে রাস্তায় দাঁড়িয়ে থাকা শিশুদেরকে, স্কুল কলেজের ছাত্রদেরকে হত্যা করে, এটার প্রতিবাদ জানানোর জন্য তাদের বন্ধুরা সহপাঠীরা রাস্তায় নামবে, তাদেরকে কীভাবে পুলিশ অত্যাচার করেছে, নির্যাতন করছে আপনারা দেখছেন। আপনারা দেখছেন এটা সর্বত্র সকলেই দেখেছেন যে যে ওই ড্যামরায় ওই এলাকায় শনিরাকড়া এলাকায় কীভাবে সকলের চোখের সামনে একটি ভ্যান ড্রাইভার কত তারা রেকলেস হলে, কত তারা নির্দয় হলে, তারা কত অমানুষ হলে এইভাবে ছেলেটার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল। এই যে একটা অরাজকতা, এই যে সারা বাংলাদেশে বিশৃঙ্খলা, আজকে কোনো কেউ কারো কথা শোনে না, এই জন্য যেহেতু সরকার জনগণের সরকার নয়, সরকারেরও জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। সরকার যখন অবৈধ, সরকার যখন গায়ের জোরে আছে, তখন ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার অবৈধ, তারা লাইসেন্স ছাড়া বাস চালাবে, ট্রাক চালাবে, তারা গায়ের জোরে রাস্তায় চলবে, এটাই তো স্বাভাবিক। দেশের সরকার যদি গায়ের জোরে চলে, দেশের সরকার যদি অবৈধ হয়, তাহলে ড্রাইভাররা কেন অবৈধ লাইসেন্স দিয়ে গাড়ি চালাবে? আর সরকার যদি এরকম বেপরোয়া হয়, তাহলে ড্রাইভাররা বেপরোয়া হবে না কেন? এই ড্রাইভারদের নেতা আমার এখন বর্তমানে একজন মন্ত্রী, এই ছেলেমেয়েরা যখন এইভাবে বাসের ঘাতক ড্রাইভার তাদেরকে হত্যা করলো, সারা জাতি যেখানে মুহ্যমান শোকে, সেখানে সেই শ্রমিক পরিবহন শ্রমিক নেতা যিনি এখন মন্ত্রী শাহজাহান খান, তিনি অট্টহাস্য দিয়ে তিনি এই ঘটনা বলেন। এই হাসি প্রমাণ করে তারা কত নৃশংস, মানুষের পর্যায়ে নেই। আজকে ছেলেমেয়েরা তার পদত্যাগ দাবি করেছে, সরকারের কোনো পদক্ষেপ নেই, কারণ সরকার তাকে কেন পদচ্যুত করবে, কারণ এই সরকারই তো নিজেরা স্বৈরাচার, এই সরকারই তো ফেসিবাদ, এই সরকারের প্রধানই তো বেপরোয়া। অতএব আরেকজন বেপরোয়া মন্ত্রীকে কেন সে পদত্যাগ করাবে বা মন্ত্রিসভা থেকে বাদ দেবে? তাই আজকে আর সময় এসেছে শুধু মন্ত্রীর পদত্যাগ নয়, সরকারের পদত্যাগ প্রয়োজন, সরকারের পদত্যাগ আমরা দাবি করি। কারণ এই সরকার বেআইনি, এই সরকার ফেসিবাদ, এই সরকারের হাতে আজকে গণতন্ত্র বন্দী, আজকে এই সরকারের হাতে দেশের সম্পদ নিরাপদ নয়, ব্যাংক লুট হয়, রিজার্ভ লুট হয়, ব্যাংকের বোর্ড থেকে সোনা চুরি হয়, খনি থেকে কয়লা চুরি হয়, এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নাই। এদেশের মানুষের আজকে
জীবনের নিরাপত্তা নাই, ঘর থেকে বের হবে তারা ফিরতে পারবে কিনা, গুম হয়ে যাবে কিনা, পুলিশ গ্রেপ্তার করবে কিনা, ক্রসফায়ার হবে কিনা, রাস্তায় বেপরোয়া গাড়ি চালক তাকে রাস্তায় পিষে হত্যা করবে কিনা, কেউ কিন্তু নিশ্চিত না। অতএব এদেশের মানুষকে যদি নিরাপত্তা দিতে হয়, এদেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিতে হয়, তাহলে এই বাংলাদেশ থেকে স্বৈরাচার এবং ফ্যাসিস্ট সরকারকে হটাতে হবে, এদেশের জনগণকে এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করতে হবে, তাহলে এদেশের জনগণের মধ্যে নিরাপত্তা আসবে, জীবনের নিরাপত্তা আসবে, ছাত্রছাত্রীদের মধ্যে জীবনের নিরাপত্তা আসবে। আপনারা দেখেছেন কিছুদিন আগে কোটা, এটা ন্যায্য দাবি, এদেশে স্বাধীন হয়েছে 46 বছর হয়ে গিয়েছে, এখনো ডিস্ট্রিক্ট কোটা কেন থাকবে? সকল যেখানে সারা বাংলাদেশ এখন একটা সমান অবস্থানে এসেছে, এখন কেন কোটা থাকবে? 46% হলো মেধা আর 54% কোটা, এটা হতে পারে না। তাই যারা আন্দোলন করছিলেন তারা কোটা সংস্কার চেয়েছিলেন, চেয়েছিলেন 90% মেধাই হোক আর 10% কোটা থাকুক। আমরাও বিএনপি যে 2030 ম্যাডাম জিয়া ঘোষণা করেছেন, সেখানে আমরা বলেছি যে মুক্তিযোদ্ধা, নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী তাদের জন্য কোটা রেখে আমরা কোটা সংস্কার করব, এটা ন্যায্য দাবি। এই ন্যায্য দাবিকে দমন করার জন্য আপনারা দেখছেন যে শেখ হাসিনা আজকের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে এই কোমলমতি যে আন্দোলনকারীদেরকে যে কিভাবে তারা ধোকা দিয়েছে, প্রতারণা করেছে, কোটা প্রথা প্রত্যাহার করা হবে, তুলে নেওয়া হবে বলে ঘোষণা করে আজকে তাদের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র করছে, তাদেরকে আজকে পুলিশ দিয়ে হয়রানি করছে, আজকে কোটা আন্দোলনের সাথে জড়িত নেতা তাকে আজকে বুড়িগঙ্গা পানিতে তাকে দেখা যাচ্ছে তার লাশ। এই লাশের যে মিছিল, গুমের মিছিল, হত্যার মিছিল, মিথ্যা মামলার মিছিল, এই দেশে যদি স্বৈরাচার থাকে সেই মিছিল চলবে, এই মিছিল থামানো যাবে না। এই মিছিল থামাতে হলে ফ্যাসিবাদকে এদেশ থেকে হটাতে হবে। ইনশাল্লাহ এদেশের জনগণের সকলের প্রত্যাশা যে এদেশে একটি আগামী 11 জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ হোক, তার জন্য নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীকে মোতায়েন করে এই নির্বাচন কমিশনকে তারা কয়েকটি নির্বাচনে সিটি কর্পোরেশনে প্রমাণিত করেছে, তারা সুষ্ঠু নির্বাচন করার, নিরপেক্ষ নির্বাচন করার তাদের কোনো ক্ষমতা নাই, তারা এই সরকারের আজ্ঞাবহ। তাই এই নির্বাচন কমিশনকে পরিবর্তন করে, অর্থাৎ এই নির্বাচন কমিশনের পদত্যাগ, নতুন করে পুনর্গঠন করে এদেশে নির্বাচন করতে হবে। এখানে অনেকে বলেন আপনারা বললে এটা হবে নাকি, কোটা আন্দোলনের যারা ছেলে মেয়েরা এই বাংলাদেশে প্রমাণ করেছে যে কোটা আন্দোলন যখন শুরু হয়েছে 3 দিনের মধ্যে তুঙ্গ উঠেছে, 3 দিন আগেও সরকারও জানতো না, গোয়েন্দা সংস্থা জানতো না, আমরাও জানতাম না, ইভেন সাংবাদিকরা জানতো না, 3 দিনের মধ্যে এদেশে আন্দোলনের চূড়ান্ত হয়ে গিয়েছিল, একটা মিথ্যা কথা বলে সেই আন্দোলনকে দমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা থামে নাই। আজকেও এই ছেলে মেয়েদেরকে হত্যা প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছে কোমলমতি শিশুরা, পারে না তারা, যদি পারে তাদের অভিভাবকরা পারবে না, নিশ্চয়ই পারবে। আজকে যে ছেলে মেয়েরা, কোমলমতি ছেলে মেয়েরা প্রতিবাদ করে রাস্তায় দেখিয়ে দিল, প্রমাণ করলো যে এদেশের মানুষ এখনো তাদের চেতনা তাদের মরে যায়নি, কোমলমতি শিশুদের চেতনা যদি মৃত্যুবরণ করে না থাকে এই স্বৈরাচারের কবলে, তাহলে শিশুদের অভিভাবকদের চেতনা আপনারা মনে করেন না যে চেতনা তারা হারিয়ে ফেলেছে। ইনশাল্লাহ এই যে কোটা যারা বিরুদ্ধে সংগ্রাম করেছে, আজকের কোমলমতি শিশুরা, ছেলেমেয়েরা, স্কুলে যারা রাস্তায় আন্দোলন করছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ইনশাল্লাহ তাদের অভিভাবকরা একদিন এদেশে রাষ্ট্রীয়ভাবে ন্যায় প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংসদ প্রতিষ্ঠা, জনগণের সরকার প্রতিষ্ঠায় ইনশাল্লাহ এভাবে রাস্তায় নামবে। সেই দিনের জন্য আপনাদের প্রস্তুত থাকার জন্য এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারের যে এই রক্তের আমরা ঋণ শোধ করার জন্য আপনাদেরকে প্রস্তুতি জানার জন্য আমরা অতীতেও বলেছি যে দেশে গণতন্ত্র মুক্ত করতে হলে
বেগম খালেদা জিয়ার মুক্তি করতে প্রয়োজন কারণ বেগম খালেদা জিয়ার মুক্তি গণতন্ত্র পুনরুদ্ধার এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক সূত্রে কাঁপা তাই প্রথম দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি তারপরে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন বেগম খালেদা জিয়াকে ছাড়া এদেশে অংশগ্রহণমূলক নির্বাচন আগে হয় নাই এবং এবারও হবে না ইনশাআল্লাহ হতে দেওয়া হবে না আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ